স্যার ডেভিড এমএসকে হত্যাকারীর সন্দেহে গ্রেফতারকৃত সুমালিয়ান ব্রিটিশ নাগরিক আলী হার্বির ঘটনার দিনের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে স্কাই টিভি তাকে ঘটনার দিন সকাল আটটা চৌচাল্লিশ মিনিটে লন্ডনের হাইগেট এলাকার ফুটপাত ধরে ধীরে সুস্থে হাঁটতে দেখা গেছে এ সময় তার পরনে সবুজ রঙের লম্বা একটি ওভার কোট জ্যাকেট ডান কাঁধে ঝুলানো একটি ব্যাগ এবং বা পকেটে হাত ঢুকানো ছিল তার হাঁটাচলা বা পোশাক শীতের সময় যেরকম মানুষ চলাফেরা করে ঠিক সেরকমই ছিল কোনো ধরনের ব্যস্ততা বা তাড়াহুড়া ছিল না ধারণা করা হচ্ছে সে গসপাল ওয়াক স্টেশনের দিকে যাচ্ছিল ট্রেন ধরার জন্য এ সময় হাইগেটে একটি কর্নার শপের সিসিটিভি ক্যামেরায় এই ফুটেজ ধরা পড়ে গসপাল ওয়াক স্টেশন থেকে মাত্র কয়েক লুট দূরেই হাঁটা দূরত্বে তার বাসা ধারণা করা হচ্ছে গসপাল ওয়াক স্টেশন থেকেই সে সরাসরি ট্রেন নেয় তারপরে বিভিন্ন জায়গায় ট্রেন চেঞ্জ করে লেইওনসি শহরে পৌঁছায় তারপরে সে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করে ব্রিটেনের সরকার দলীয় এমপি স্যার ডেভিড এমএসকে আসম মাসুম রানা টিভি লন্ডন